আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আফরোজ আক্তার কামাল নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় 23 জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক সকালে এই তথ্য জানিয়েছেন এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে ফতুল্লা থানার এসআই হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন দর্শক এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি একরামুল হক সাহেব আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সাহেব নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে আহতদের সম্পর্কে আপডেট কিছু জেনেছেন আপনি যেটি বলছেন যে মৃতের সংখ্যা বাড়ছে সকালে সবশেষ শামীম জামান নামে 18-19 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে এবং সেই নিয়ে মৃত্যু সংখ্যাটি এখন 23-এ রয়েছে এবং কাল থেকে আসলে কিছুক্ষণ পরপরই এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আসলে এই মৃত্যু সংখ্যাটি বেড়েই চলেছে এবং এটি কতটা দীর্ঘতর হয় সেটি দেখার বিষয় আর আহতদের যে অবস্থা বলেছেন আহতদের ব্যাপারে নতুন করে আজকে চিকিৎসকদের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে যেটি জানেন আপনারা সংবাদও জানিয়েছেন যে আহত যে আহতরা রয়েছে তাদের সবারই 60% বেশি পড়েছে অর্থাৎ 60-80% পর্যন্ত তাদের পুড়ে গেছে এবং এদের বেশিরভাগেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে সেজন্য ডাক্তাররা এদের সবাইকে নিয়ে আশঙ্কা রয়েছেন এদেরকেও কাউকে আশঙ্কামুক্ত ঘোষণা করা হয়নি যদিও তারা বলেছেন যে দুই একজনের অবস্থা তুলনামূলকভাবে কিছুটা ভালো তাদের কাউকে আশঙ্কামুক্ত ঘোষণা করবে কি না বা বাকিদের কী অবস্থা সেই বিষয়টি আমরা হয়তো চিকিৎসকরা যদি নতুন করে ব্রিফ করে তাহলে আমরা জানবো আমরা জানি যে 12টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক তিনি হাসপাতাল পরিদর্শনে আসতে পারেন এবং তার সঙ্গে নিশ্চয়ই ডাক্তাররা থাকবেন এবং তিনি যখন আমাদের সাথে কথা বলবেন একই সাথে ডাক্তাররাও রোগীদের সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো এই কিছুক্ষণ আগে গণস্বাস্থ্য কেন্দ্রের জাফরুল্লাহ চৌধুরী তিনি রোগীদের দেখতে গিয়েছেন তিনিও হয়তো কিছুক্ষণ পরে আমাদের কাছে এসে রোগীদের সম্পর্কে জানাবেন ততক্ষণ পর্যন্ত আমরা রয়েছি পরবর্তী সংবাদেও আপনাকে সবশেষ খবর জানাবো এখানকার আফরোজা স্যার আপনাকে ধন্যবাদ যশোর বেনাপল পোর্ট এলাকার ঘিবার সীমান্ত থেকে অস্ত্র ও গুলি ও গাঁজা সহ তিনজনকে আটক করেছে 49 বিজিবির সদস্যরা বিজিবি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা সীমান্তে তিনজন লোক বস্তা মাথায় নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল এ সময় পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে উদ্ধার করা হয় 11টি পিস্তল 22টি ম্যাগজিন 50 রাউন্ড গুলি 14 কেজি গাঁজা আটককৃতরা বেনাপল পোর্ট থানার ধান্যখোলা এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা আন্তর্জাতিক চীন ও ভারতের শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকের পর সীমান্ত নিয়ে ভয়াবহ উত্তেজনা কমাতে ঐক্যমতে পৌঁছেছে দুদেশ রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেনগির সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সীমান্তে যাতে উত্তেজনা বাড়তে না পারে তাই উভয় দেশ এ বিষয়ে একমত হয়েছে সীমান্ত সংকট নিয়ে চীন ও ভারতের শীর্ষ পর্যায়ে এটাই প্রথম বৈঠক এর আগে গত জুনে লাদাখ সীমান্তে চীনের সৈন্যদের সাথে সংঘর্ষে ভারতীয় 20 সেনা নিহত হয় তবে ওই ঘটনায় চীনের সৈন্যরা হতাহত হয়েছিল কিনা তা এখন পর্যন্ত জানানো হয়নি খেলার খবর উইফার নেশনস লিগে জয় পেয়েছে ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম এবং পর্তুগাল কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে সুইডেনকে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এরপর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেলেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অথবা গ্রিজম্যান বি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে কস্টার জিত জয় পেয়েছে ইংল্যান্ড ইঞ্জুরির সময়ে পল স্টার্লিং এনে দেন জয়সূচক গোলটি এর আগে 70 মিনিটে ইংল্যান্ডের কাল ওয়ার্কার আর 89 মিনিটে আইসল্যান্ডের সেভির ইনগারসন দেখেন লাল কার্ড তবে পর্তুগাল তাদের উইফার নেশনস লিগ মিশন শুরু করেছে দুর্দান্তভাবে ক্রোয়েশিয়াকে 4-1 গোলে হারিয়েছে তারা পায়ের ইনফেকশনের কারণে ম্যাচে খেলেনি ক্রিস্টিয়ানো রোনালদো বি গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে 2-0 গোলে হারিয়েছে বেলজিয়াম এবার জানাবো শেয়ার বাজারের খবর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও লটারি ড্র আজ অনুষ্ঠিত হবে গত 9 থেকে 16 আগস্ট পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ করা হয়
252 টাকা দরে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আইপিওতে 29,28,343টি শেয়ার ইস্যু করা হবে। এর মধ্যে 13,79,367টি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং 15,48,976টি শেয়ার বিক্রি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হবে। প্রায় 381 কোটি টাকার আবেদন জমা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। ব্যবসার সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর ব্যয় মেটাতে এ অর্থ কাজে লাগানো হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এবং আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।